যারাই করছে তাদের বিরুদ্ধে দল অ্যাকশন নেবে, তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে। আমাদের দৃষ্টিতে আসলেই আমরা প্রশাসনকে জানিয়ে সেগুলো আমরা বন্ধ করাচ্ছি। দেখুন, শুভেন্দুবাবু কি বলছেন তার জবাব তো দেওয়ার আমার দরকার নেই। মাঠে লড়াই হচ্ছে, মানুষ উপরে দায়িত্ব আছে, মানুষ কাকে সিলেকশন করবে। ওখানে বিজেপি ক্ষমতায় আছে, আমরা নতুন দল ওখানে গেছি, আমরা চেষ্টা করছি বিজেপির যে ওখানে ত্রিপুরাতে যেভাবে দুর্নীতি করেছে, একদম সিএমকে সরতে হয়েছিল, সেই জায়গাতে আমরা আমাদের কথা বলে মানুষের আশীর্বাদ আদায় করার চেষ্টা করছি। বিরোধীরা বিরোধীদের মতন কথা বলবে, সেই নিয়ে আমি খুব বেশি চিন্তিত থাকি না। আমরা আমাদের দল মমতা ব্যানার্জি বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গাটাকে ত্রিপুরার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকে আসবেন, অনেকে চলে আসবেন, কেন তৃণমূল কংগ্রেস বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সঙ্গে সবাই চলে আসবেন। বিজেপি বাংলাকে কোনোদিনই নিজের মনে করে না, নালে আমাদের মতন লোককেও ওখান থেকে চলে আসতে হয়েছে। এবার দলের মধ্যে বললেন যে হারমাদ এখনও আছে, হারমাদ কিন্তু চলে যায় না। আমি বললাম সিপিএমের হারমাদরা জার্সি চেঞ্জ করে আবার ঢুকে পড়েছে আমাদের ফ্ল্যাগের নিয়ের ফ্ল্যাগের মধ্যে, ফ্ল্যাগটাকে নিজের আমাদের দলের ফ্ল্যাগ নিয়ে ওই জার্সিটা চেঞ্জ করে সিপিএমের হারমাদরা জার্সি চেঞ্জ করে আমাদের ফ্ল্যাগ ধরে নিয়ে চেষ্টা করছে দলকে কালি লাগানো। সেই কালি লাগাতে আমরা দেব না। এই হারমাদদেরকে চিহ্নিত করে আমরা দল থেকে সরিয়ে রাখবো। সিপিএম থেকে বিজেপি এসছে, বিজেপি থেকে এখন কিছু তৃণমূলের সঙ্গে যোগ রাখছে, কিছু সিপিএমের সঙ্গে যোগ রাখছে, কিন্তু এই এলাকার মানুষ সিপিএমের হারমাদদেরকে ভালো করে চিনে, কোনোভাবে তাদেরকে এক্সকিউজ করবো। অভিষেক ব্যানার্জি স্পষ্টভাবে বলে দিয়েছেন কি জিরো টলারেন্স দুর্নীতি আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। সেখান থেকে আমরা খবর পাচ্ছি দলের তরফ থেকে অ্যাকশন হচ্ছে, প্রশাসনকে জানিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর এক পুকুর ভরাট, একের পর এক জলা ভরাট, কীভাবে রুকবে? রুকছি তো আমরা, যখন যেখানে খবর পাচ্ছি আমরা রুকেই দিচ্ছি, রুকছি না এরকম তো ব্যাপার নেই। সেই যারা এইসব করছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজ করেছে, যে দল ক্ষমতায় থাকে তাদের সঙ্গে মিলে তারা এই পুকুরি ভরাট করে বা তারা এই লুটপাটি করে, কোনো নতুন কাজ। আর একটা কথা বললেন যে পারমানেন্ট ঠিকাদারি চলবে না, জুট মিল এবং বিভিন্ন কারখানা, কোথাও আমরা ওই ঠিকাদারি উপরে বিশ্বাস করি না। আর পারমানেন্ট ওয়ার্কার যদি ইন্ডাস্ট্রিকেও বলছি আমি, পারমানেন্ট ওয়ার্কার না নিয়ে এলে এই ঠিকাদারি প্রথা হলে রোজ এরকম কিছু মানুষ আছেন যারা এদেরকে সামনে রেখে নিজের ফায়দা তুলবেন, এর জন্যে ইন্ডাস্ট্রিকেও দরকার আছে পারমানেন্ট ওয়ার্কারকে করা। আমাদের তো দাবি থাকবেই কি পারমানেন্ট ওয়ার্কারই রাখতে হবে, ওই ঠিকাদারি শ্রমিক চলবে না। দলে আজকের দিনে আমিত্ব বলে কিছু নেই, আমি করে দিয়েছি, আমি করব, আমি আমি বলে কিছু নেই, যা আছে দল। আমার যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে সেটা দলকে জানাবো, দল তার ডিসিশন নেবে, দল তার আগে কিভাবে কি করবেন সে গাইডলাইন দল দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলেছেন যে দলে জিরো টলারেন্স অফ করাপশন রাখবেন, আমিও তার সাথে একমত। তো এই ব্যাপারে যদি ওনার কোনো স্পেসিফিক কমপ্লেন বা কোনো রকম হদিশ ওনার কাছে থেকে থাকে সেটা দলকে জানাক, দল তার নিশ্চয়ই বিবেচনা করবে এবং তার উপরে স্টেপ নেবে। আমি করে দেবো, আমি বলছি, এটার আর কোনো আজকের দিনে এই দলে জায়গা নেই। কেন ওনার হয়তো একটু বুঝতে ভুল হচ্ছে, কেন উনি গুলিয়ে ফেলছেন 2019-এর আগে তৃণমূলের সাথে বর্তমান তৃণমূল, কেন এখন প্রত্যেকটি MLA হোক, MP হোক আর মন্ত্রী হোক সবার উপরে একটা মনিটরিং টিম বসিয়ে রেখেছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্যে আপনি যা করছেন ডে টু ডে আপনার যা কার্যকলাপ আছে সেটা কিন্তু দলের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, তো সেই জন্যে এইসব নিয়ে বলে কোনো লাভ নেই। দেখুন, উনি খুব অভিজ্ঞ লোক, উনি তৃণমূল কংগ্রেসে সাংসদ আর বর্তমান দিনে খুবই মানে কি বলবো, ওনাকে অভিজ্ঞ লোক উনি দলের, তো নিশ্চয়ই উনি বলছেন এটা ওনাকে একটু ভাবনা চিন্তা করে বলা উচিত, কেন
যদি আমার কিছু কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে সেটা 1:1 বলবো, হয় না হয় তো দলকে জানাবো। কেন মাইকে বললে সেতে দলের বদনাম হয় এবং দল কোথাও না কোথাও তার মর্যাদা হারায়। তো আমার ব্যক্তিগত রায় হচ্ছে যে মাইকে না বলে উনি বন্ধ ঘরে বলুক, দলকে অভিযোগ জানাক, দলের তো নিয়মাবলী আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট আছে, তার উপরেও আছে, সব জায়গায় জানাতে পারে। এর উপরে সর্বোচ্চ আছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরও উনি জানাতে পারেন। কিন্তু মাইকে কাউকে হুঁশিয়ারি দেওয়া বা বলা আমার মতে ওটা এই মুহূর্তে ঠিক নয়। উনি যেটা বলছিলেন যে টোটো অটো থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেসব পুকুর ভরাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তোলা তোলা হচ্ছে, একেবারে তিনি কিন্তু এইভাবে বলেছেন যে একেবারেই বিভিন্ন লোকের কাছে টাকা চাওয়া হচ্ছে, এটাকে কিন্তু দল বরদাস্ত করছে না এবং দলেরই এক শ্রেণীর লোক এই ধরনের কিছু হয়তো কাজ। দেখুন, দল 2019-এ আপনারা জানবেন যে সামনগর থেকে কাকিনাড়াতে 54টা অটো বেলাইসেন্সে এবং বেনামি যেটা কোড বলছে এখন বেরিয়েছিল, সেটা কিন্তু 2017-তে বেরিয়ে হয়নি। তো দুর্নীতি অটোতে বলুন, টোটোতে বলুন, পুকুর ভরাটে বলুন, মিউনিসিপ্যালিটিতে বলুন, ব্যাংকে বলুন, যা দুর্নীতি হয়েছে এই অঞ্চলে সেটা কিন্তু 2019-এর আগেই হয়েছে বেশিরভাগ। এই বর্তমান দিনে উনি যদি বলেন যে কোনো পুকুর ভরাট হচ্ছে, যেখানেই আমরা জানতে পারি মিডিয়ার মাধ্যমে বা কোনো স্রোতে আমরা জানতে পারি সূত্রের মাধ্যমে, আমরা কিন্তু দেনেন্দের অ্যাকশান নিচ্ছি এবং শুধু অ্যাকশান নিয়ে ছেড়ে দিচ্ছি না, সেখান থেকে মাটি পর্যন্ত তুলে নিয়ে এসে তার নেচার অফ পন্ড সেটাকে আবার সেই জায়গায় ফিরিয়ে দিচ্ছি। তাহলে আপনি এক জায়গাও বলতে পারবেন না যে আমরা তৎপরতার সাথে কোনো স্টেপ নিচ্ছি না। কিন্তু 2019-এর আগে 35 নম্বর ওয়ার্ডে যত পুকুর ভরাট হয়েছে তাতে কিন্তু একটারও কোনো এনকোয়ারি হয়নি বা কিছু হয়নি। তো যাই হোক, এটা কোনো বলার ব্যাপার না, যেটা হবে যদি কোনো ইনফরমেশান কারোর থাকে অবশ্যই যথাযুক্ত জায়গায় যদি জানিয়ে দেওয়া যায় সেখানে স্টেপ নেওয়া হবে, আর স্টেপ যদি না নেওয়া হয় তার জন্যে দল আছে, দলকে জানানোর। মাইকটা দল নয়, মাইকের মধ্যে বললে দলের ভাবমূর্তি নষ্ট হয়, আর উনিও একজন দলের দায়িত্বপূর্ণ ব্যক্তি, সেই জন্য উনি যদি এইভাবে কিছু বলেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। অভিযোগ থাকতেই পারে, খারাপ কাজ হতেই পারে, সেটা নিয়ে দলকে জানালে দল স্টেপ নেবে। উনি আরেকটা কথা, অনেকেই ঠিকাদারি করছে এই দলে থেকে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে ঠিকাদারি করা যাবে না, কিন্তু তিনি বলছেন যে এই দলকে ভাঙিয়ে অনেকে ঠিকাদারি করছে। দেখুন, এই বিষয়ে উনি কাকে বলছেন কি বলছেন ওনার কাছে হয়তো স্পেসিফিক তত্ত্ব আছে, সে তত্ত্বটা নিয়ে উনি দলের উচ্চ নেতৃত্বের কাছে দিক, সেখান থেকে এটার বিবেচনা হোক যে কে করছে কে না করছে। দেখুন, ওইভাবে যদি আপনি খুঁটিয়ে দেখতে যান, তো সেই বলেছিল না যে দুধ সবাইকে এক ঘটি করে দুধ ফেলতে একটা কুয়োর মধ্যে, তো সবাই ভাবলো যে আমি যদি এক ঘটি দুধ না দিই তাতে কি আর ওখানে দুধ কম হয়ে যাবে, কিন্তু সর্বশেষে দেখা গেল যে ওখানে জলই রয়েছে, দুধ এক ঘটিও পড়েনি, সবাই এই কথা ভেবে নিল। তো ওইভাবে বিবেচনা করতে গেলে নিজেকেও দেখে নিতে হবে সবাইকে, তো আগে নিজের জায়গাগুলো দেখে নিয়ে অন্যের উপরে বলাটা আমার মনে হয় ঠিক হবে। আমাদের যেখানে যেখানে জায়গা আছে সেই জায়গাগুলো আমাদের দেখে নেওয়া উচিত, আর যেটাই আমাদের বক্তব্য সেটা দলকে জানাতে হবে। এইভাবে মাইকে বলে আমার মনে হয় দলের ভাবমূর্তি বাড়ানো হচ্ছে না। দেখুন, আমি ওনার বক্তব্য শুনিনি, আর আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতেও পারবো না। ওনার মনে হয়েছে হয়তো উনি বলেছেন, কীভাবে বলেছেন কাকে বলেছেন উদ্দেশ্য করে আমি জানি না, অ্যাক্সিডেন্টাল নেতাকে সেটাও আমি জানি না, আমি না অন্য কেউ, এটা আমি কী করে বলবো। যদি ওনার বলা থাকে স্পেসিফিক নাম নিয়ে বলো, যদি আপনি বলছেন যেরকম যে আপনাকে ইন্ডিকেট করে বলছে, যে যদি আমাকে ইন্ডিকেট করে বলে তাহলে আমার নাম নিয়ে বলুন, অসুবিধা কী আছে। আর আমি একটাই কথা বলবো যে 2019-এ যখন উনি দল ছেড়ে গেছিলেন, ওই সময়কার তৃণমূল কংগ্রেস আর বর্তমান তৃণমূল কংগ্রেসে আকাশ আর পাতালের পার্থক্য আছে। আজকের দিনে বর্তমান তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
আজকে উনি সভাপতিত্ব করছেন, মানে একটা সেনাপতি হিসেবে দলটাকে সাজিয়ে চালাচ্ছে। সেই সময়কার তৃণমূল কংগ্রেসের আজকের মধ্যে আকাশ পাতালে তফাৎ আছে। উনি কী ইঙ্গিত করতে চাইছেন আমি জানি না, কিন্তু ওনার যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে, বর্তমান গাইডলাইন অফ দল ওনাকে দলকে জানাতে হবে। দেখুন, মানুষ তো 2021-এ 7টার মধ্যে 6টাকে আশীর্বাদ দিয়েছে, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দিয়েছে, তো সেই জায়গায় এই ধরনের কথা বললেই শুধু হবে না যে 2019-এর আগের দল আর এখনকার দলের অনেকটা পার্থক্য। তো আমি জানি না উনি কেন বলতে চাইছেন, আর এই দলে কোনো আমিত্ব বলে আর কিছু নেই। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।